সবাইকে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজলস। দেখতে দেখতে আবারও বছর ঘুরে চলে এলো পয়লা বৈশাখ, আমাদের বাঙালিদের প্রাণের উৎসব। যদিও করোনায় এবারও বৈশাখ অন্যরকম, তবুও ঘরে বসে তো পালন করতেই পারি, তাই আজকের আয়োজন পয়লা বৈশাখ নিয়ে। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, তাই আমার আজকের পিঠা মাছ পিঠা। তাহলে চলো তোমাদেরকে দেখাই মাছ পিঠা আমি কিভাবে বানাই। সো এই মজাদার মাছের পিঠা রান্না করতে আমার যেটা লাগবে ফিশ ফিলে। তোমরা যে কোনো ফিশ ফিলে নিয়ে নিতে পারো, আমি নিয়েছি তেলাপিয়া। এখানে 1 পাউন্ড মতো ফিশ ফিলে আছে, এটার মধ্যে কোনো কাটা নাই। সো কাটা বাছার ঝামেলা নাই, আমি জাস্ট এটাকে রান্না করব। একটি ননস্টিক প্যান নিয়ে নিলাম। ননস্টিক প্যানটা নিলে যেটা হবে, মাছটা তলায় লেগে যাবে না। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখন আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলো আগে দিব, পরে আমি মশলা দিব একে একে। মাছগুলো ভাজা হলে হালকা একটু কুক হয়ে আসবে, তখন আমি এটাকে একটু ভেঙে ভেঙে দিব, দিয়ে তারপরে আমি মশলাগুলো দিব। কারণ আমি পেঁয়াজটা আগে দিয়ে একদম নরম করে গলিয়ে ফেলতে চাই না, পেঁয়াজটা একটু শক্ত শক্ত কাঁচা কাঁচা থাকবে, যখন আমরা পিঠাটা খাবো তখন ওই পেঁয়াজটা মুখে পড়লে মজা লাগবে খেতে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। মাছটাকে এরকম একটু হালকা হালকা করে ভেঙে দিব, তারপরে আমি দিব পেঁয়াজ কাঁচামরিচ। মাছটা যখন এমন একটু ভেঙে ভেঙে আসবে, তখন আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি খুব বেশি পাতলা স্লাইস করিনি, একটু মোটা মোটা রেখেছি, জানি একদম গলে হালুয়া না হয়ে যায়। এখানে আমি 1টা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। তোমরা আমার রেসিপি ট্রাই করলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা আগে চেক করে নিবে, আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলস লিখে দিব কোনটা কী পরিমাণ নিয়েছি। এমন অবস্থায় দিয়ে দিচ্ছি এখন কুচি করে রাখা কাঁচামরিচ। এখানে আমি 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তোমরা যদি ঝাল আরও বেশি খাও আরও বেশি দিতে পারো, আর ঝাল কম খেলে একটু কমিয়ে নিতে পারো। কাঁচামরিচের যে সুন্দর একটা গন্ধ, মাছটা যখন এরকম খুবই ভালো মতো কুক হয়ে যাবে আর পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব এর মধ্যে কুচি করে রাখা ধনে পাতা। ধনে পাতা আমি এখানে 1/4 কাপ নিয়েছি। তোমাদের কাছে যদি পেঁয়াজ পাতা থাকে পেঁয়াজ পাতাও দিতে পারো, পেঁয়াজ পাতা দিলে কিন্তু আরো মজা হয়। ধনে পাতাটা দিয়ে আমি আবার একটু 2-3 মিনিট এপিট ওপিট নেড়ে নিব। এখন আমার মাছের পোরটা একদম রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নিব। তো মাছের যে আকৃতি সেইটা বানাতে আমার যেটা লাগবে ময়দা। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ মতো ময়দা। আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মতো কালো জিরা। এইরকম কোনো পিঠায় কালো জিরা কিন্তু মুখে পড়লে খুব মজা লাগে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল। এখন আমি শুকনো উপকরণগুলো খুবই ভালো মতো একটু মেখে নিব, তারপরে আমি পানি দিয়ে এটাকে একটা ডো বানাবো।
খুব ভালো মতো মিক্স করে নিয়ে এরকম হাতে একটু মুঠি করে নিয়ে যদি দেখো যে এরকম মুঠ হচ্ছে, তার মানে এইটা ঠিক আছে। এখন এটার মধ্যে আমি পানি দিয়ে ডো বানাবো। পানিটা নর্মাল রুম টেম্পারেচারের পানি হলেই হবে, গরম বা ঠান্ডা কোনোটারই দরকার নাই। আর আমি অল্প অল্প পানি প্রথমে দিব, দিয়ে আমি আস্তে আস্তে ডোটা বানাবো। একবারে বেশি পানি দিলে অনেক সময় বোঝা যায় না যে আমরা আসলে বেশি দিয়ে দিলাম নাকি কম দিলাম। আর এই ডোটা খুবই বেশি নরম করা যাবে না, মানে পরোটা আমরা যেরকম বানাই সেরকম নরম করা যাবে না, একটু শক্ত শক্ত থাকতে হবে। মানে যেমন সিঙ্গারার ডো আমরা বানাই সেই রকম রাখতে হবে। তারপরও যদি তোমাদের মনে হয় পানি দিতে দিতে একটু বেশি পানি হয়ে গেছে, যেমনটা আমার হলো, তাহলে উপরে অল্প একটু আটা দিয়ে নিবা, তাহলেই ডোটা দেখবা আবার টাইট হয়ে গেছে। ডোটাকে আমি খুব সুন্দর করে একদম বানিয়ে নিয়েছি, এখন আমি 10-15 মিনিট রেখে দিব রেস্ট করতে। ঠিক 15 মিনিট পরে ফেরত আসলাম, ডোটা দেখো আরও সুন্দর একদম মসৃণ হয়ে গেছে। এখন আমি বানাবো মাছ। সো এখন যেটা করব, আমি ডো থেকে এইরকম পরিমাণ একটা ডো কেটে নিব, এইরকম সাইজের। তারপরে এটাকে আমি একটু লম্বা আকারে একটা রুটির মতো বেলে নিব। আমি ঠিক এই রকম পুরুত্বের, এই যে এই রকম মোটা একটা রুটি বানিয়ে নিব। এখন এটা থেকে আমি মাছের বডি বানাবো। এই মাছের বডিটা একটু বানানো ট্রিকি, তোমাদেরকে একটু ভালো মতো দেখতে হবে। আমি মাথার উপরটা একটু কেটে নিচ্ছি, এখন এইখানে আমি এইভাবে কাটবো। একটা এই কাটাটা একটু মোটা রাখতে হবে, কারণ আমি যখন ফোল্ড করব আমার জানি কোনো জায়গায় ফাঁকা না থাকে, কারণ আমি যেহেতু তেলে ভাজবো, ফাঁকা থাকলে মাছের পুরটা বের হয়ে যাবে। ঠিক আমি এভাবে 3টা দাগ দিয়ে কেটে নিলাম। এখন আমি এইটার এই মাছ বরাবর আমি মাছের পুরটা দিব। এখন যেটা করব, একটু হালকা হাতে পানি নিয়ে এই সাইডগুলোতে লাগিয়ে দিব, যেন ফোল্ড করার সময় এটা খুব সহজেই আটকিয়ে যায়। এখন আমি এভাবে এটাকে ফোল্ড করে নিব। ফোল্ডটা এমনভাবে করতে হবে যেন কোথাও কোনো ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় ভিতর থেকে মাছটা বের হয়ে যাবে। এখন আমি এইখানে আবার একটু কেটে নিব, কেটে নিয়ে এইটার নিচটা এখানে আটকাবো, কারণ এখানে কিন্তু এখনো আমাদের মাছ দেখা যাচ্ছে। সো এই নিচের জায়গাটা আমরা খুবই ভালো মতো আটকিয়ে দিলাম।
এখন মাছের লেজ বানানোর জন্য যেটা করবা, এইখানে একটু ফেড়ে দিবা, তাহলে একটা মাছের লেজ হয়ে যাবে এখানে। আর চোখ বসানোর জন্য এখানে একটা লবঙ্গ লতিকা চোখের কাছে দিয়ে দিতে পারো, তাহলে এই আটাটা আটকিয়েও যাবে, আবার সুন্দর একটা চোখও হয়ে যাবে। এই হয়ে গেল আমার মাছ পিঠা। সো আমার 2 কাপ আটা থেকে টোটাল 7টা মতো মাছ হয়েছে। এখন চলো এটাকে আমরা ভেজে নেই। সো আমি এরকম একটা ননস্টিক প্যান নিয়ে নিলাম যেটাতে আমি ভাজবো। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে মাছের পিঠাগুলো এক একটা করে ছেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে তেলটা অনেক বেশি যেন গরম না থাকে, তাহলে মাছগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু উপরটা পুড়ে যাবে। পিঠাগুলো হালকা আছে অনেকক্ষণ ধরে ভেজে নিলে খুব সুন্দর মচমচে হবে। এই ছিল আমার আজকের রেসিপি মাছের পিঠা। এই ছিল আমার আজকের রেসিপি মাছের পিঠা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আবারও পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা।